जल्ला पकड़ा प्लाला नहीं दुनियार बुके दर्द चला शुभ एक दिन दर्द चला आज भी ऐसे हमारे ईमान की बिक्री कर बे अमर जरे ईमानदार हमो तारा दर्द चल किसे दिन चीने ने बुको फले काफ़ी लेका थक बे और अमर जरे ईमान कम जुरी हमो किसे दिन दर्द चल के खुदा बोले फिर बो तल्ला पकड़ा प्लाला भी बोल ची दुनियार बुके जरे ईमानदार हमे तारा क्यों दर्द चल के खुदा बोल बे ना यही जमाना ही दर्द चला आज भी लिख देखो आशीबे बने आय दर्जाल ममिने ममिना किसे करे बिना जे हाल तार ठोकाते पड़े बना ईमान शक्त करो ना आशीबे बने आय दर्जाल ममिने ममिना किसे करे बिना जे हाल तार ठोकाते पड़े बना ईमान शक्त करो ना तार ठोकाते पड़े बना ईमान शक्त करो ना आशीबे दोने आय दर्जा दर्जा से की बोल बे जखन को मिली छे दर्जाल से बोली बे के जन्नत गो जाबे आमी तुम्हादेर खोदा आमी तुम्हादेर खोदा चीने नौन आमाके चोखे जेते हबे ना आमाके आल्ला बोले मेने नाओ ना चिंता किछु करिस ना आमी जेई तोदेर रबना आशीबे दोने आय दर्जाल ममिने ममिना किसे करबे ना जे हाल ठोकाते पड़े बना ईमान शक्त करो ना দরজার রেখাতে জান্নাত রেখাতে জাহান্নাম থাকবে এবং নানান রকমের রূপ ধারণ করবে নদীর পানির উপরে হেঁটে যাবে যারা ঈমানদার মানুষ হবে তারা কোনোদিন ভুলেও সেই দরজালকে খোদা বলবেন না আর যারা কমজোর ঈমানদার হবে তারা সেদিন খোদা বলে ফেলবে তা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই বান্দাদের নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে কবি লিখছে দেখো এক হাতে থাকিবে কত রকম জাদু দেখাবে নদীর পানির উপরে হেঁটে বেড়াবে বলে মোর শক্তি দেখো না আমাকে খোদা বলো না বলে মোর শক্তি দেখো না আমাকে খোদা বলো না আশিবে তোতে আয় দরজাল মমিনে মমিনা কিসে করবে না যে হাল তার ঠোকাতে পড়বো না ঈমান শক্ত করো না দরজাল সেদিন বলবে আমাকে খোদা বলো না যদি খোদা বলো গলায় বড় শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের আগুনে ফেলে দেবে এবং মায়ের সামনে মাসুম সন্তানকে আগুনে ফেলে দেবে মা দিশাহারা হয়ে যাবে আর সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে দেখুন কবি লিখছে মায়ের সামনে ছেলের জ্বালাবে জ্বালাবে দরজালে
হারাবে দিশাহারা সেদিন জি হবে প্রাণ বাঁচার জন্য খোদা বলিবে দিশাহারা সেদিন জি হবে প্রাণ বাঁচার জন্য খোদা বলিবে জালু খুশিতে হাসিবে ইমান বিক্রি হবে আসিবে দনে আয় দরজাল দরজালের কপালে কাফের লেখা থাকবে এবং সেই ইমানদার মানুষ আমরা যারা হব সেদিন দরজালকে কোনোদিন খোদা বলে মেনে নেব না যতই অত্যাচার আমাদের উপর করুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি দরজালকে চিনে নাও একই মনে থাকো ইমানদার হও আর আস্তাগফিরুল্লাহ বলে দরজালকে তাড়িয়ে দাও তোমার ধারে কেউ আসতে পারবে না শেষ ছন্দ কবি লিখছে দেখো দরজালের চিনে নাও না নেবে তার ফাঁদেতে পড়ব না কেন আস্তাগফিরুল্লাহ বলে তাড়িয়ে দাও না তাকে যেন খোদা বলো না তাকে যেন খোদা বলো না আসিবে দনে আয় দরজা কবির মনে রাজ্য কবি লিখছে শোনান তাকে যেন খোদা বলো না যত ভয় দেখাক তবু যত ভয় দেখাক তবু দুর্বল হয় জালের কথাই ইমান যেন হারিয়ে ফেল না রহমাতুল্লাহ তাই বলে খোদা বলে একজন আছে সকলের দিলে খোদা কি দেখা যায় না করব তার উপাসনা খোদাকে দেখা যায় না করব তার উপাসনা আসিবে দনে আয় দরজাল মমিনে মমিনা কিসে করবে না যে হাল তার ঠকাতে পড়ব না ইমান শক্ত করো না ইমান শক্ত করো না ইমান শক্ত করো না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর ইসলামিক স্টুডিও।